আসসালামু আলাইকুম। টক টু দ্য মেডিসিন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে রিভিউ দেওয়ার জন্য হাজির হলাম। আজকের মেডিসিনটির নাম হচ্ছে পেপ-20। পেপ-20 মেডিসিনটি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট প্রিপারেশন একটি ওষুধ। এই মেডিসিনটি ওরিয়ন ফার্মা লিমিটেড এর একটি তৈরিকৃত প্রোডাক্ট। প্রিয় বন্ধুরা, পেপ-20 মেডিসিনরা টি আমরা কী কী রোগের জন্য ব্যবহার করবো, এই মেশিন ব্যবহারের সুবিধা, পার্শ্ববর্তিকীয় দাম ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা শুরু করতে যাচ্ছি। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মানব দেহের একটি অপরিহার্য পুষ্টি উপাদান, যা মানব শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের জন্য প্রয়োজনীয়। আমাদের দেহে আলাদা জিঙ্ক এর স্টোরেজ না থাকায় প্রতিদিন 15 গ্রাম জিঙ্ক গ্রহণ করতে হয়। জিঙ্ক এর অভাবে নানা সমস্যা দেখা দেয়। পেপ-20 জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কম্বাইন হিসেবে এই মেশিনটি জিঙ্ক এর ঘাটতি পূরণে বিশেষভাবে ভূমিকা রেখে থাকে। জিঙ্কজনিত অভাবের কারণে সৃষ্ট লক্ষণগুলো হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ কমে যাওয়া, ক্ষুধা মন্দ দেখা দেওয়া, চুল পড়ে যাওয়া, স্বাদের ও গন্ধের বিকৃতি, ব্রণ, একজিমা সহ চর্মরোগ দেখা দেওয়া, ডায়রিয়া, নিউমোনিয়া ও সাধারণ ঠান্ডা কাশি, দ্রুত সারতে না চাওয়া, বিলম্ব হওয়া, দুর্বল ক্ষত নিরাময় ব্যবস্থা, সাথে চামড়ায় ক্ষত দেখা দেওয়া, পুরুষের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, শুক্রাণু পরিমাণ কমে যাওয়া, শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও বর্ধন বাধাগ্রস্ত হওয়া, হাত ও পায়ের নখের ত্রুটি, খাবার গ্রহণে আগ্রহ কমে যাওয়া, পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতা দেখা দেওয়া, শরীর দুর্বল লাগা, পরিশ্রমের অক্ষমতা ইত্যাদি লক্ষণগুলো মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর অভাবজনিত সমস্যাগুলো হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট প্রিপারেশনে পেপ-20 উল্লেখিত সমস্যা, সিমটম এবং লক্ষণগুলো দ্রুত দূর করে খাবারের স্বাভাবিক রুচি বৃদ্ধি করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের শরীরকে কর্মক্ষম, ফিট, সুস্থ, সবল রাখে। তবে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট প্রিপারেশনের পেপ-20 এই মেডিসিনটির সাথে জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণে আরও দ্রুত জিঙ্কের ঘাটতি পূরণ হয়। জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে ডাল জাতীয় বীজ, ছোটো মাছ, পনির, মুরগির ডিম, কুসুম এবং কলিজা, গরুর কলিজা, কবুতরের মাংস, লাল আটা ইত্যাদি খাবারগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে, যেগুলো গ্রহণ করলে সহজে জিঙ্কের অভাব পূরণ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট প্রিপারেশনে পেপ-20 একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটি ডাক্তার এর নির্দেশনায় সঠিকভাবে সেবন করলে জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে আমাদের শরীর সুস্থ, ফিট, সবল থাকবে। সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের জন্য পেপ-20 মেডিসিন একটি করে দিনে 3 বার খাবার গ্রহণের পরে সেবনযোগ্য। গর্ভাবস্থায় পেপ-20 এর প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে সি, তাই ডাক্তার এর পরামর্শ ক্রমে গর্ভাবস্থায় এই মেডিসিনটি সেবন উচিত নয়। পাশাপাশি স্তন্যদানকালীন সময় অত্যন্ত সতর্কতার সহিত এই পেপ-20 মেডিসিনটি গ্রহণ করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া: পেপ-20 সাধারণভাবে সুষম একটি মেডিসিন, তবে মাত্রাতিরিক্ত অতিরিক্ত সেবনে পেটে ব্যথা, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রিয় বন্ধুরা, পেপ-20 মেডিসিনটির এর খুচরা মূল্য হচ্ছে মাত্র 82 টাকা। আজকে এই ছিল পেপ-20 মেডিসিন সম্পর্কে আলোচনা। আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টক টু দ্য মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের কাছের বন্ধু বান্ধবের কাছে দ্রুত পৌঁছে দিন এবং দেখতে থাকুন টক টু দ্য মেডিসিনের গুরুত্বপূর্ণগুলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।